যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। বরাবরই তিনি ডেয়ারিং, বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বহু সিনেমায় ডেয়ারিংয়ের খণ্ডচিত্র আমরা পেয়েছি। এবার একটি অন্যরকম চিত্র, অন্যরকম ছবি, অন্যরকম প্রতিবাদ। সামাজিক মাধ্যমে আপত্তিকর একটি ছবি পোস্ট করে ইতিমধ্যে সমালোচনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। একজন জার্মান শিল্পীর আঁকা স্তন বিন্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। বিখ্যাত জার্মান শিল্পী মরিয়াস স্পারলিচের এই ছবি পোস্ট করে তার ক্যাপশনে স্বস্তিকা লেখেন, নারীর স্তন বিন্তের ছবি পোস্ট করতে দেয় না সোশ্যাল মিডিয়া, এটা সোশ্যাল মিডিয়ার দোষ নয়, সমাজের দোষ। সমাজের রক্ষণশীলতা ও নীতি পুলিশকে এক হাত নিয়েছেন তিনি। জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার নীতি পরিবর্তন করতে গেলে সবার আগে নিজেদেরই পাল্টাতে হবে। পাল্টাতে তো হবে, কিন্তু তারও তো একটা সীমা থাকবে, একটা পরিসীমা থাকবে। সমাজ পাল্টায় তার নিজের নিয়মে, সমাজের কিছু বাধ্যবাধকতা থাকে। সামাজিক বন্ধন একটি নিয়মের মধ্যে দিয়েই চলে, যদি বন্ধন না থাকতো তাহলে সমাজটা তো উচ্ছনে চলে যেত। বিবাহ তেমনই একটি বন্ধন, যে বন্ধন পবিত্রতার দাবি রাখে। তাই বিবাহ হবার পর বিবাহিত নারী পুরুষের আচরণ জনসমক্ষের আড়ালেই হয়ে থাকে এবং সেটাই সভ্যতা, সেটাই ভব্যতা। আর তা যদি প্রদর্শন করে বেড়ানো হয় সেটা কখনোই কাম্য নয়, সেটা কখনোই সমাজ বা দেশের জন্য ভালো হতে পারে না। প্রতিবাদ, অভিনব প্রতিবাদ, এই অভিনব প্রতিবাদের নামে আমরা অনেক সময় অনেক কিছুই দেখেছি যা শোভনীয় নয়, শালীনতার সীমা ছাড়িয়ে যায়। এটা উন্নততর সমাজের লক্ষণ নয়, কখনোই হতে পারে না। স্বস্তিকার ছবিতে দেখা যাচ্ছে এক অতিকায় স্তন বিন্তকে রঞ্জিত করার কাজ করছেন দুজন মানুষ। জার্মান শিল্পী মরিয়াস স্পেরলিচের এই ছবির রূপক যা তুলে ধরেছে, স্বস্তিকার মেসেজেও সেই কথাই বলা হয়েছে। এখানে প্রশ্ন হলো, যে ছবি পোস্ট করছে বা যা পোস্ট করছে সেটা তার ব্যক্তিগত, ব্যক্তিগত তখনই থাকে যখন সেটা চার দেয়ালের মধ্যে থাকে, যখন সেটা প্রদর্শিত হয় তখন আর ব্যক্তিগত থাকে না। সে বলতে পারে যে আমার শরীর, আমি কি করে দেখাবো সেটা আমার ব্যাপার, না বলতে পারে না, বলতে পারে তখনই যখনই সেটা তার নিজের চার দেয়ালের মধ্যে থাকে, তখনই, এর বাইরে গিয়ে কখনো সেটা বলা যায় না। সেখানেই সমাজ, সেখানেই সমাজের শাসন ব্যবস্থা, সেখানেই সমাজের সভ্যতা এবং বিচার্য বিষয়, এই কথাটা মাথায় রাখলেই সমাজের, দেশের উন্নতি। স্বস্তিকা নিশ্চয়ই এই কথাটি মাথায় রাখেননি, তাই সমালোচনার ঝড় উঠেছে। নিজের স্তন তিনি দেখাতেই পারেন, এটা ভেবেই তিনি দেখিয়েছেন, কিন্তু না, তিনি পারেন না, কারণ তিনি একটি সমাজে বাস করেন এবং সেই সমাজের দৃষ্টি দিয়ে তাকে দেখতে হবে, দেখাই উচিত। তিনি তা করেননি, তিনি সমস্ত শালীনতা ছাড়িয়ে গিয়েছেন। তার স্তন, তাই বলে দুজন মানুষ সেটাকে পেন্ট করবে এমন ছবি দেখানো কখনোই সভ্যতা ভব্যতা হতে পারে না। স্বস্তিকা যা করেছেন সেটা নিজের একান্ত আপন জিনিসটিকে বাজারীকরণ ছাড়া আর কিছুই বলা যায় না।